নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের আমাদের নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশন 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে 2023 সাল সেটা বলা ভুল হবে, প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা, তো দেখো যে সমস্ত অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো দেখো, এটা কিন্তু 2 মার্কসের প্রশ্ন। তোমাদের মাধ্যমিকে টোটাল 12খানা প্রশ্ন থাকে 2 নম্বরের, তার ভিতর থেকে তোমাদের 10খানা প্রশ্ন লিখতে হয়, 10 দুগুণে 20। তো দেখো, 2 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করছি। পাটিগণিত এবং বীজগণিত থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে আমি আলোচনা করছি। তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো, এ দেখার অঙ্ক, আর পার্সেন্ট হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, খুবই গুরুত্বপূর্ণ। বি দেখার প্রশ্ন, কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি মূলধনের 1.5 গুণ, ওই ব্যবসায় বছরান্তে আমাদের 15,000 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পেল। সি নম্বর প্রশ্ন, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.3-4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের অঙ্কটা আমাদের কি বলেছে, আমাদের ই দাগের অঙ্ক, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। এফ দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ই দাগের প্রশ্ন এবং এফ দাগের প্রশ্ন। এক অংশীদারী ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। জি দেখার প্রশ্ন, কোনো আসল ও তার পাঁচ বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। আমাদের এই জায়গার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ ও বি কোনো ব্যবসায় আমাদের 1,050 টাকা লাভ করে, এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বীর মূলধন কত। পরের প্রশ্ন আমাদের আয়দাগের প্রশ্ন কি বলেছে, আয়দাগের প্রশ্ন বলেছে একটি অংশীদারী ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 1:6:1:5:1:4, বছরের শেষে মোট লাভ 3700 টাকা হলে প্রথম জন কত লভ্যাংশ পাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমাদের যে দাগেরটা খুবই গুরুত্বপূর্ণ, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কে দেখার প্রশ্ন কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে এত টাকা কত বছরের এত টাকা হবে। আমরা দেখতে পারছি যে এই অঙ্কটায় অর্থাৎ আমরা দেখতে পারছি যে চক্রবৃদ্ধি হার সুদে 1 লাখ টাকা কত বছরে 1,33,000 টাকা হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের এল দেখের প্রশ্ন কি বলেছে, এ বি সি যথাক্রমে 500 টাকা 450 টাকা এবং 700 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করল, যদি বছরান্তে 115 টাকা লাভ হয় তবে সি কত টাকা লভ্যাংশ পাবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সঙ্গে তোমরা এন দাগের প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করে যাবে। একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়, যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1,000 টাকা হয় তবে 2 বছর বাদে যন্ত্রটির মূল্য কত হবে। পরের প্রশ্ন ও দাগের প্রশ্ন, প্রতি বছর 8% হ্রাস প্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য হয় ভি টাকা, এন বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল সেটা তোমাদের বের করতে হবে। পি দেখের প্রশ্ন, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে এন বছর পর জনসংখ্যা পি, তাহলে এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে, এবার তোমাদের আমি বীজগণিতগুলো দেখাবো, বীজগণিতের কোন অঙ্ক ইম্পর্টেন্ট, বীজগণিতের এ দাগের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, বি দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সি দাগের প্রশ্ন গুরুত্বপূর্ণ, ডি দাগের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবং ই দাগের প্রশ্ন এবং এফ দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো আমি কী বলছি, অর্থাৎ এ থেকে ই পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি।
আমাদের এইচ দেখের অঙ্ক কি বলেছে, এক্স সামেশান ওয়াই জেড এবং ওয়াই সামেশান জেড এক্স হলে দেখাও যে জেড নট ইকুয়াল টু জিরো একটি ধ্রুবক। রুমান ওয়ানের প্রশ্ন কি বলেছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। পরের প্রশ্ন কি বলেছে, যে দেখের প্রশ্ন এক্স সমান সমান ফাইভ প্লাস টু রুট সিক্স হলে, টু রুট সিক্স হলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান কত। কে দেখের প্রশ্ন এক্স মাইনাস ফোর ও এক্স প্লাস সিক্স এর মধ্য সমানুপাতিক এক্স হলে এক্সের মান কত। পরের প্রশ্ন এম দেখের প্রশ্ন থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইস টু থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান ফোর ইস টু ফাইভ হলে এক্স ইস টু ওয়াইয়ের মান কত। পরের প্রশ্ন এন দেখের প্রশ্ন এক্স বাই টু সমান সমান ওয়াই বাই টু সমান সমান জেড বাই ফোর হলে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড বাই এক্স প্লাস থ্রি ওয়াই এর মান নির্ণয় করো। ও দেখের প্রশ্ন রুট ফিফটিন প্লাস রুট থ্রি ব্র্যাকেট ক্লোজ এবং রুট টেন প্লাস রুট এইট এর মধ্যে কোনটি বৃহত্তম। পি দেখের প্রশ্ন পি স্কোয়ার কিউ ইস টু আর, কিউ স্কোয়ার আর ইস টু পি ও আর স্কোয়ার পি ইস টু কিউ অনুপাত তিনটির মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত কত। তো দেখো এই যে অঙ্কটা আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এর পরের দিন তোমাদের আমি জ্যামিতি, ত্রিকোণমিতি, ঠিক আছে, আমাদের পরিমিতি, যে সমস্ত দুই নম্বরে আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।